হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছেন নিশ্চয়ই। বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবার একটি সুজির রেসিপি শেয়ার করছি। আজ বানাচ্ছি ডিম সুজির হালুয়া। এর আগেও আমি আমার চ্যানেলে বেশ কয়েকটি সুজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি ডিম সুজির হালুয়া। ডিম সুজির হালুয়া বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ সুজি, 1/2 টেবিল স্পুন এলাচ গুঁড়ো, 2 টেবিল স্পুন ঘি, 1 টেবিল স্পুন কিশমিশ, 1 কাপ বেসন আর 2 ডিম নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি একটা বাটিতে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে। প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ মতো জল দিয়েছি। 1.5 কাপ জলে আমি 1 কাপ চিনি দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চিনির রসটা ফুটে গেছে। রসটা খুব ঘন করার প্রয়োজন নেই, রসটা খুব ভালোভাবে ফুটে গেলেই আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম। বেসনের সাথে সুজিটা দিলাম। এখন এটাকে 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এটাকে নাড়তে থাকবো, যেন এটা খুব বেশি লাল না হয়ে যায় এবং নিচটা যাতে তেতে না যায়। এটাও ফ্রাই করা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে খুব ব্রাউন করিনি, হালকা একটা ইয়েলো কালার এসেছে। এবার এর মধ্যে চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। শিরাটা দিয়ে কিন্তু এটাকে আঁচটাকে স্লোতে রেখে কন্টিনিউ নাড়তে হবে। এখন এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ডিমটাকে সুজিটার সাথে মিক্সড করে দিতে হবে এবং এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এটা ড্রাই হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। বাদবাকি ঘিটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালো করে এর মধ্যে আমি মিক্সড করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। এটা তৈরি হয়ে গেছে। এটা কড়া থেকে অটোমেটিক উঠে আসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটাকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এখন এটাকে আপনারা চৌকো বা গোল বা বরফি যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এটাকে চৌকো করে কেটে নিচ্ছি।
আমাদের ডিম সুজির হালুয়া রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে সেটা পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।